তুই এখন কোন কলেজে আছিস? আমি এখন আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, কোন স্ট্রিম? আইটি ইনফরমেশন টেকনোলজি। আচ্ছা আচ্ছা, ইনফরমেশন টেকনোলজি। তো আচ্ছা, মানে কলেজে, এটা বল যে কলেজে অ্যাটেন্ডেন্স এর প্রেশার কেমন তোদের কলেজে? অ্যাটেন্ডেন্স এর প্রেশার যদি তুই ডিপার্টমেন্টাল অনুযায়ী জিজ্ঞেস করিস, ইসি তে প্রেশার খুব বেশি, 75% এর নিচে হলে গার্জেন কল, এই সমস্ত সাইন। আচ্ছা, কিন্তু আইটি তে সেরকম নেই। আচ্ছা, আইটি তে ফার্স্ট ইয়ার তো হতে পারে 75% মানে ছিল, কিন্তু সেকেন্ড ইয়ার থেকে যেহেতু ডিপার্টমেন্টাল সাবজেক্ট আছে, তো এই জন্য ওরা মানে ওয়ার্ক ফ্রম হোম বা স্টাডি উইথ হোম, স্টাডি ফ্রম হোম অ্যালাউ করে দেয়, মানে একটু বেশি প্রেফার করে ওরা। আচ্ছা, মানে সিএসসি আইটি কি সেম সেম সিএসসি আইটির কি সেম সিচুয়েশন? হ্যাঁ হ্যাঁ, অ্যাটেন্ডেন্সের চাপটা ওই এই দুটো ব্রাঞ্চে কম বলতে পারিস। আচ্ছা, আর তোদের কলেজে এখন কি কি ব্রাঞ্চ আছে প্রায়? আমাদের কলেজে এখন আছে তোর আইটি, সিএসসি, ইসি, সিভিল, মেকানিক্যাল, ইএসবিএস, এআইএমএল, আচ্ছা সাইবার সিকিউরিটি এন্ড মেশিন লার্নিং, আচ্ছা, আর আরেকটা আছে ব্লকচেইন। আচ্ছা, মানে এই চারটে স্পেশালাইজড ব্রাঞ্চ আছে, তাই তো? হ্যাঁ, এইগুলোই স্পেশালাইজড আছে। আচ্ছা আচ্ছা, ভালো। আচ্ছা, মানে রেগুলার ক্লাসেস কেমন হয় কলেজে, মানে রেগুলার যেগুলো থিওরি ক্লাসেস? রেগুলার ক্লাসেস তো ডেইলি, মানে ক্লাসেস নর্মাল হয়, সেরকম কিছু না, চাপ নেই সেরকম, এটা চিল ভাবে করতে পারি। আচ্ছা, মানে অত কিছু প্রেসার প্রেসার আছে না, তাই তো? না, প্রেসার সেরকম না, কিন্তু প্রেসার নিজে থেকে নিতে হবে। আচ্ছা 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 আচ্ছা, কলেজে মানে ধর এই যে যদি ধর অ্যাটেন্ডেন্স এর প্রেশারটা থাকে না, তাহলে অনেকে ধর মানে গেটের বা ক্যাটের প্রিপারেশন করে, তো সেই সব দিক থেকে কলেজ সাপোর্টিভ, তাই তো? হ্যাঁ, সেসব দিক থেকে কলেজ আর প্রফেসর, হ্যাঁ, দুজনেই সাপোর্টিভ। আচ্ছা, মানে হেল্প করে দেয় গেট এই সব হ্যাঁ একদম আচ্ছা আচ্ছা, একদম একদম। আর অ্যাসাইনমেন্টের কিরকম প্রেশার আছে মানে এই কলেজে? ওইটার প্রেশার আছে, ওইটার প্রেশার আছে। আচ্ছা, ওইটাই মেন, এখানে ওইটা না দিলে হয়তো অনেক কিছু করতে হবে, ইন্টারনাল মার্কস কেটে নেয়। আচ্ছা আচ্ছা, তো ওইটা প্রবলেম, মানে মেইনলি সিএসসিআইটি যেটা অ্যাটেন্ডেন্স এর আমি চাপটা বললাম না, ওটা ওরা মেক আপ করে অ্যাসাইনমেন্টে। যদি তুমি অ্যাসাইনমেন্ট জমা না দাও, তাহলে ওই দিকে তোমার কেটে নেবে, মানে দুটো ভ্যারি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম। আচ্ছা, ল্যাব ল্যাবে তোর ইকুইপমেন্টস কেমন আছে, মানে প্রতিটা ল্যাবে প্রপার ইকুইপমেন্টস আছে, মানে কেমন? হ্যাঁ একদম, প্রত্যেকটা ল্যাব একদম ইকুইপমেন্টস আছে সবগুলোই। আচ্ছা, পার হেড কম্পিউটার আছে, তাই তো? কম্পিউটার, কম্পিউটার, আচ্ছা আচ্ছা, হ্যাঁ পার হেড কম্পিউটার। আচ্ছা, আর লাইব্রেরি, লাইব্রেরি ফেসিলিটি অলওয়েজ অ্যাভেলেবল। আচ্ছা, স্যাটারডে স্যাটারডে সানডে বন্ধ, ফ্রাইডে মানডে টু ফ্রাইডে ওপেন ওপেন। আচ্ছা আচ্ছা, মানে সব অ্যাভেলেবল বুকস পাওয়া যায়, তাই তো? সব 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 অ্যাভেলেবল, সব বুক। তোদের কলেজে হোস্টেল আছে? হ্যাঁ হোস্টেল আছে। আচ্ছা, হোস্টেলের ফি স্ট্রাকচারটা কেমন, মানে এমনি মান্থলি বা ইয়ারলি? হোস্টেলের ফি স্ট্রাকচার 6 মান্থ রুম রেন্ট 16,500। ওকে, আচ্ছা, খুবই সস্তা। আর ওকে, আর খাবারটা মেসটা পার মান্থ, পার মান্থ হচ্ছে 2,700। 2,700? আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে তো খুবই সস্তা। মানে তুই, আচ্ছা, তুই কি নিজে পার্সোনালি হোস্টেলে থাকিস? আমি হোস্টেলে থাকতাম, এখন ছেড়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, তো হোস্টেলের এক্সপিরিয়েন্স কেমন, মানে র্যাগিং হয়, কারণ সিনিয়র জুনিয়র তো একসাথেই থাকে? দেখ, হোস্টেলে আমার এক্সপিরিয়েন্স আলাদা ছিল, কারণ আমি যখন ভর্তি হয়েছিলাম তখন করোনা সিচুয়েশন ছিল। ওকে ওকে, তখন অ্যাকচুয়ালি সেকেন্ড ইয়ার আর ফার্স্ট ইয়ার, মানে আমরা দুজনে একই টাইমে একসাথে কলেজে ঢুকেছিলাম, তো যেহেতু ওরাও কলেজ জানতো না, আমরাও কলেজ জানতাম না, সেরকম কিছু একটা হয়নি। কিন্তু থার্ড ইয়ার হয়তো নিয়েছে, থার্ড ইয়ার নিয়েছে। ও আচ্ছা আচ্ছা, তবে একটা সুবিধা যে এখানে সিনিয়র আর জুনিয়র একসাথে থাকে না, বিল্ডিং আলাদা, ফার্স্ট ইয়ারের বিল্ডিং আলাদা, সেকেন্ড ইয়ারের বিল্ডিং আলাদা, থার্ড ইয়ার ফাইনাল ইয়ারের বিল্ডিং আলাদা। আচ্ছা, মানে বলতে পারছি যে সেরকম কোনো প্রবলেম হবে না যদি মানে নিউ যারা আসবে তাদের জন্য সেরকম প্রবলেমেটিক ব্যাপার নয়, তাই তো? না না না, আচ্ছা আচ্ছা, মোটামুটি তাও তোদের কলেজের কাট অফটা বল, মানে লাইক তোদের কলেজের যেগুলো টপ ব্রাঞ্চ আছে সিএসসি, আইটি, ইসি, এগুলোর মধ্যে টপ ব্রাঞ্চের কাট অফ কিরকম WBJEE তে? WBJEE তে কাট অফ, কাট অফ তো 60, মানে ইয়ে 60 ধরতে পারিস, 60,000 এর অ্যাপ্রক্স নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সিএসসি সিএসসি কততে পাওয়া যায় প্রায়? সিএসসি যদি তুই চাস, তাহলে রাউন্ড হিসাবে যদি বলিস, রাউন্ড হিসাবে যদি ফাইনাল যেটা কলেজ রাউন্ড হয়, ফোর্থ রাউন্ড, তো ওইটাতে লাস্ট অবধি যদি তুই ওয়েট করিস, তাহলে তুই 40 ধরতে পারিস, 40 বা 40+, 50 এভারেজ ধরে যা।
আচ্ছা 40,000 এর কাছাকাছি হয়ে যায় তাই তো? হ্যাঁ হ্যাঁ ওকে তাহলে তো ভালো। আমি এটা কিন্তু লাস্ট রাউন্ড তোকে বললাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা মানে মপ আপ পর্যন্ত বলছিস তাই তো? মপ আপ অবধি, হ্যাঁ মপ আপ আচ্ছা অবধি। আচ্ছা বুঝেছি বুঝেছি। আচ্ছা আর তোদের কলেজে কোনো কোটা আছে মানে এসটি এসটি ওবিসি এমনি টাইপের কোটা? এসসি এসটি ওবিসি টাইপের কোটা এটা থাকতে পারে, আমি বলতে পারলাম না বাড়িটা, ঠিক আচ্ছা আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোদের কলেজে এমনি ধর ফেস্ট বা কোনো টেক ফেস্ট কি কি হয় হ্যাঁ সেগুলো? হ্যাঁ দেখ, ফেস্ট এখন তো মানে বলতে পারি আমি একদম পুরো ক্লিয়ার বলবো, হুম আমাদের কলেজে একটা ঘটনা ঘটেছিল, ঠিক আছে? ফেস্ট হ্যাঁ চলাকালীন হ্যাঁ গোটা কলেজে আগুন লেগে যায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা কলেজের আধা পোর্শন তো, তারপর থেকে আরেকটা ঝামেলা হয় ওইটার হ্যাঁ পরে, হ্যাঁ তারপর থেকে ফেস্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। ফেস্ট হতো, ফ্রেশার্স হতো আগে, হ্যাঁ টেক ফেস্ট হতো, আর হ্যাঁ মেন একটা ফেস্ট হতো, তো তারপর থেকে আচ্ছা। কিছুই হয় না। তো মানে ফেস্টেরও মোটামুটি ঠিকঠাকই আছে তাহলে। আচ্ছা এবার তাহলে হ্যাঁ লাস্ট হ্যাঁ সব থেকে মানে ইম্পর্টেন্ট টপিক যেটা সেটা হচ্ছে প্লেসমেন্ট, প্লেসমেন্টের ডিটেলস একটু বল মানে প্রতিটা ব্রাঞ্চ ওয়াইজ প্লেসমেন্ট কেমন বা টপ হায়েস্ট প্যাকেজ কত গেছে এবছর? এই বছরের প্যাকেজটা আমি বলতে পারলাম না, ঠিক আছে? মানে এই বছরের লিস্ট আমি এখনো পাইনি, আমি লিস্টটা ওকে পেলে আমি তোকে জানিয়ে দেবো, ঠিক আছে? ওকে তো আমি আগের বছরটা বলছি, আগের বছরের হাইয়েস্ট প্যাকেজ গেছে 22, আচ্ছা 22 লাখ বাইশ ওকে লাখ হ্যাঁ আগের বছরের হাইয়েস্ট এটাই গেছে। আর তুই যদি প্লেসমেন্টের দিক থেকে বলিস, আগের বছর তোর অ্যামাজনে এসেছিল অন ক্যাম্পাস, অন ক্যাম্পাসে অ্যামাজন এসেছিল। হ্যাঁ অন ক্যাম্পাসে এসে অ্যামাজন এসেছিল। আচ্ছা আচ্ছা অ্যামাজন এমনি তো আমাদের কলেজে আছে প্লেসমেন্টে, মানে হ্যাঁ ইয়েতে লিফলেটে হ্যাঁ ডিফাইন করা আছে, কিন্তু অ্যামাজন ডাইরেক্টলি কোনোদিনই আসেনি। তো আচ্ছা আগের বার আমাদের কলেজে একটা হ্যাকাথন হয়েছিল, হ্যাঁ তো এই হ্যাকাথনের মাধ্যমে ফার্স্ট বার অ্যামাজন অন ক্যাম্পাস আছে। আচ্ছা আচ্ছা তো ওকে প্রত্যেকবার প্রত্যেকবার ওরা অফ ক্যাম্পাস মানে ইয়ে ইনডাইরেক্টলি উঠাতো ওরা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তো এবার ডাইরেক্টলি ওরা ইন্টারভিউ রাউন্ড করেছে অন আমাদের ক্যাম্পাসে কলেজে, রিক্রুট করেছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ আর অন ক্যাম্পাসে রিক্রুইট করেছে। হ্যাঁ অ্যাভারেজ অ্যাভারেজ প্যাকেজ কিরকম আছে? এভারেজ প্যাকেজ তুই যদি বলতে পারিস 7-8। আচ্ছা 7 থেকে 8 ঠিকই আছে।